তারাবির রকাত রাকাত সংখ্যা আট বিশ তারাবি পড়া যাবে না কারণ বিশ শাখাত তারাবির হাদিস নাকি জাল আর হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু নাকি বিশ শাখাত তারাবির হুকুম করেননি শুধু আজকে আমরা প্রমাণ করব যে বিশ শাখাত তারাবির হাদিস সম্পূর্ণ সহি এবং হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু বিশ তারাবি পড়াতে হুকুম করেছিলেন শুধু আপনারা লক্ষ্য করুন সুনানুল কুবরাল ইল বাইহাকি দ্বিতীয় খন্ড ছয়শো নিরানব্বই নং পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার ছয়শো সতেরো নং হাদিস ইয়াজিদ ইবনে হুসাইফা তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে রেওয়ায়ত করছেন সাইব ইবনে ইয়াজিদ তিনি বলেছেন যে কানু ইয়াকুমুনা আলা আহদি উমর আবনীল খত্তা প্রদি আল্লাহ আন ফি শাহারি রামদানা বি কাতান অর্থাৎ সাহাবা ইকরামগণ হজরত উমর ইবনুল খত্তা তালা আনহুর তালানহুর শাসনামলে যুগে রমজান মাসে বিশ্বাকা তারাবি পড়তেন তাহলে সোনাল কুবরার নীলবাইহাকির এই হাদিস দ্বারা সম্পূর্ণ বুঝতে পারলাম যে স্পষ্ট বুঝতে পারলাম সাহাবাই ক্রাম হজরত উমরের যুগে রমজান মাসে বিশ্বাকাত তারাবি পড়তেন আর এই হাদিস সম্পূর্ণ সহি মকালতে রাশিদিয়া নামের কিতাবের প্রথম কণ্ড একশো চুরাশি নং পৃষ্ঠার মধ্যে কথিত আহ্লা হাদিসদের গুরু মুহিবুল্লাহ শাহ রাশিদি তিনি এ হাদিসের সনদ সম্পর্কে লিখেছেন ইস রেওয়ায়ত কি সনদ তো ঠিক হে এ হাদিসের সনদ হচ্ছে ঠিক দুই নম্বর মকালাতে রাশিদিয়া প্রথম খন্ড তিনশো বাষট্টি পৃষ্ঠার মধ্যে মহিবুল্লাহ শাহ রাশিদি আহলা হাদিসদের গুরু তিনি লিখেছেন আর ইয়ে বিহি টিক কে জু লুক সাকাত আদা করতে তে আহদ উমর মে জেসা কি সুনাল কুবরা বাই হাকি মে হে বাই হাকি মে হে জিস সনদ বিহি জয়দ হে অর্থাৎ হজরত উমরের যুগে যে সাহাবা ইকরাম বিশ্বাকাত তারা আদায় করতে যেমন সুনাল কুবরা বাই হাকিতে আছে এ হাদিসের সনদ হচ্ছে জয়দ ভালো উত্তম এটা জয়ফ কিংবা মৌজুনা তিন নাম্বার তাইসিরুল বারে দ্বিতীয় কণ্ড তিনশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে কথিত আহলা হাদিসদের হাকাবির ওয়াহিদুল জামান খান তিনি লিখেছেন আলবত্তা হজরত উমর সাহেব সে বসনাদ সহি বিশ রাকাতি পর্ণা মনকুল হে নিশ্চয় হজরত উমর থেকে সহি সনদের সাথে বিশ্বাকাত তারা বিপরটা বর্ণিত আছে চার নাম্বার আউনুল বাড়ি দ্বিতীয় কণ্ড আটশো পৃষ্ঠার মধ্যে কথিত আহলা হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান তিনি এ হাদিস সানের সম্পর্কে লিখেছেন অফি সুনানুল বাইহাকি সহিহিন সুনানুল বাইহাকির মধ্যে সহি সনাদের সাথে এ হাদিসটি উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় পাঁচ নম্বর আহবাজ তৃতীয় কন্ড পাঁচশো একত্রিশ নাম পৃষ্ঠার মধ্যে কথিত হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারক করি তিনিও স্বীকার করেছেন যে দাহুল ইসনাদাহুল নওয়ি রুহু ইমাম নববী ইত্যাদি ইমামগণ এহাদিসের সনদকে সহি বলেছেন সু তাই নয় ছয় নম্বর মিরাতুল উল মাফাতি চতুর্থ কুন্ড তিনশো তেত্রিশ পৃষ্ঠা কুল্লে দেখবেন আহলা হাদিসের রহমান মুবারক করি তিনিও স্বীকার করেছেন এই হাদিসের ইমাম ইত্যাদি ইমামগণ সহি বলেছেন সু তাই নয় সাত নম্বর আপনার কুললে দেখবেন রেসালাই নং পৃষ্ঠার মধ্যে আহ্লা হাদিসদের আলম গুলাম রসুল গুলাম রসুল তিনিও লিখেছেন উস রয়েতকে সনত সহি হে হাদিসের সনদ সাহি সুতাই নয় আট নম্বর তেয়ামে রমজান সাতান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ আসা হালাহিসের কিতাব ওয়াফি কুবরা লেল বাইহাকিতে এহাদিসকে সহি সোনাদের সাথে উল্লেখ করা হয়েছে তাই নয় জামিউল উসুল ফিয়া হাদিস রসুল দ্বিতীয় খন্ড একশো তেইশ মধ্যে আছে সাহি হুন এই হাদিসের সনত হচ্ছে সহি সু ১০ নয় নম্বর আর রদ্দু আলাল আল মাফতুন তিবিল মফতুন একশো তেইশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়ারাওয়াল বাই হাকি বি ইসনাদিন সাহিহীন এই বিশাখা তারাবির হাদিসকে ইমাম বাইহাকি হাকি সহি সাথে উল্লেখ করেছেন বৃহস্পতি আমি কেবল দশটি কিতাবে রেফারেন্স দিলাম এরকম রেফারেন্স দিতে চাইলে আরও দেওয়া যেতে পারে এগারো নম্বর আল মাসাবি আঠাইশ নং পৃষ্ঠার মধ্যে ইমাম সুবিদ সিউতি রহমতুল্লাহ বলেছেন ওয়াফি সুনানিল বাই হাকি ওয়াগাই বিসনাদিন সহিহিন ইরশাদু সারি চতুর্থ খন্ড 578 পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়ফি সুনানিল বাইহাকি বি ইসনাদিন সহিহিন তারহুত তাসতীব তৃতীয় খন্ড 97 পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়ফি সুনানিল বাইহাকি বি ইসনাদিন সহিহিন কলাসাতুল আহকাম প্রথম খন্ড 576 পৃষ্ঠাতে উল্লেখ আছে রাওয়াহুল বাইহাকি বি ইসনাদিন সহিহিন তাবিনুল হাকাইক প্রথম খন্ড 178 পৃষ্ঠাতে উল্লেখ আছে মারাওয়াল বাইহাকি বি ইসনাদিন সহিহিন সুতায়না আল বদরুল মুনির চতুর্থ তিনশো পঞ্চাশ পৃষ্ঠাত উল্লেখ আছে বি সতেরো নম্বর শরহুল মিনহাজের মধ্যে আমিউদ্দিন সুবুকি আঠারো নম্বর আল এনায়ের মধ্যে বদরুদ্দিন আইনি উনিশ নম্বর ফথুল ওয়াহাব বিশ নম্বর শরহুল নিকায়া একুশ নম্বর ইতিহাব ওসাদাত মুত্তাকিন বাইশ নম্বর আসারুসুনান এইটা এইটা এই যে আমি দশটি আহাল কিতাব থেকে দিলাম আর বারোটি নির্ভরযোগ্য কিতাব থেকে দিলাম মোট বাইশটি কিতাবের ফাঁস দিলাম এই বাইশটি কিতাবের মধ্যে এই বিশ্বকাপ তারাবির হাদিসকে সহি বলা হয়েছে এরপরও আব্দুর রাজাক বিন ইউসুফ বলছেন এটা নাকি জাল হাদিস এখন আপনারা বলেন এখন আব্দুর রাজাক বি বিন ইউসুফের কথাটা সঠিক নাকি আসলে এই হাদিসটা সহি আপনার দেখুন বাইশটি কিতাব এরা দিলাম তার মধ্যে দশটি কিতাব আহাল হাদিস আহালির স্বীকার করেছেন এ হাদিস সম্পূর্ণ সহি তাহলে আমরা সহি হাদিস দ্বারা জানতে পারলাম হজরত উমরের যুগে সকল ক্রাম বিশ্ব তারাবি পড়তেন আটটি হাদিস লক্ষ্য করুন আল্লাহ হাদিস মুখতার তৃতীয় খন্ড তিনশো সাতষট্টি নং পৃষ্ঠা হাদিস নাম্বার এগারোশো একষট্টি উবাইবনে কাব থেকে বর্ণিত তিনি বলেন আন্না ওমার আমার উবাইয়ান আই ইউসল্লিয়া বিন্না সিফি রমদানা শেষে আছে ফাসল্লা বিহিম ইসিনারা কাতান অর্থাৎ নিশ্চয় হজরত উমর আম হজরত উমর উবাইবনে কাপকে হুকুম করেছেন যে তিনি যেন রমজান মাসে সাহাবাই ইকলামদেরকে তারাবিন নামাজ পড়ান অতপর ফাসল্লা বিহিম ইসিনারা কাহাতান হুকুম পাবার পরে উবাইবনে কাপ সাহাবাই ইকলামদেরকে বিশ্বাকাত তারাবি পড়িয়েছেন এ হাদিস সনদ সম্পর্কে নিম্ন উল্লেখ আছে ইসনাদু হাসান এ হাদিসের সনদ হচ্ছে হাসান তাই হাসান সনদের এ হাদিস দ্বারা বুঝতে পারলাম হজরত উমর হুকুম করেছেন হুকুম পাওয়ার পরে উবাইব নে কাপ সাহাবাই ক্রামদেরকে লোকদেরকে বিশ্বাকার তারাবি পড়িয়েছেন পাসল্লা বিহিম ইসিনা রাকা এটি শুধু আমি কেবল দুটি হাদিস দিলাম একটি সম্পূর্ণ সই হাদিস আমি বাইশটি কিতাব দ্বারা প্রমাণ করলাম যে হ্যাঁ সই হাদিস আর হচ্ছে আলা হাদিসুল মুখতারা থেকে হজরত উমর হুকুম করেছেন হুকুম পাওয়ার পর ওয়াইফ নে কাব বিশ্বাকাত

প্রিয় সুদী তাহলে বুঝতে পারলাম বিশ্বাকার তারাবীর হাদিস সম্পূর্ণ সহি সাহাবাহাম বিশ্বাকার তারাবি পড়তেন সমস্ত হাদিস শুধু আহ্লাহাদিস না আহল হাদিস যারা বরণ করেছেন তাদের চোদ্দ গোষ্ঠী কবর থেকে উঠে এসে এক কাট্টা হয়ে তারা কলম বসালেও তারা চেষ্টা করলেও কি আমত পর্যন্ত এই দুই হাদিসকে জয়ীফ কিংবা মজু জাল প্রমাণ করতে পারবে না ইনশা আল্লাহ কারণ আহলা হাদিসরা এই হাদিসগুলোকে গুলোকে সহি বলে স্বীকার করে নিয়েছেন অতএব বিশ্বাত তারা হাদিস সম্পূর্ণ সহি আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন ওমা আলাইনা ইবালাকালাম আলাইকুম রহমতুল্লাহ